দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এই সোয়েটার অর্থাৎ কার্ডিগানটা শুরু করেছি বেশ কিছুদিন, কিন্তু এই উল বুনো তো এত তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে করতে হয়। তাই আজ আমি পেছনের পার্ট তো আগেই দেখিয়েছি তোমাদের, পেছনের পার্টের সঙ্গে সামনের দুটো পার্ট আজকে জোড়া দেব। এই ভিডিওটা তোমরা পুরো দেখো, এটা থেকে আমি তোমাদের অনেক ইনফরমেশান দেব। এই সামনের পার্টে আমি বগল ছাটা থেকে দেখাচ্ছি, এগুলো তো একই 5, 3, 2, 1 অর্থাৎ 11 ঘর। 11 ঘর বোনার পর আমি একদম সোজা উপরে কাজ পর্যন্ত উঠে যাব। এই সোয়েটারটা দেখো, এটা এই পর্যন্ত উঠে গেছে, তারপর এটা ভি টাইপ হয়েছে। আমার এটা দেখো, নিচ থেকে এই পর্যন্ত আমি 11 ইঞ্চি করেছি, অর্থাৎ বগলের আরও আগে থেকে করেছি। এই যে দেখো, এই যে বগল, বগলের অনেক আগে থেকে করেছে, 11 ইঞ্চি করেছি। এটা সোজা উঠে যাবে, 3 কাটা 2 কাটা পরপর আমি বন্ধ করেছি। দেখতে পাচ্ছ তো, 3 কাটা 2 কাটা পরপর আমি বন্ধ করেছি। করার পর এই যে কিছু দূর গিয়ে আমি সোজা উঠে যাব, এই যে কিছু দূর যাওয়ার পর সোজা উঠে যাব। গিয়ে আমি কাজ পর্যন্ত পেছনের পার্টের কাজ পর্যন্ত আমি যাব। এটা এদেরকে বুনেছি, বুনে আমি এই কিছুটা দূর 2 ইঞ্চি মতো আমি সোজা বুনে গেছি, সোজা বুনে গেছি। পেছনের পার্টের সঙ্গে জোড়া লাগাতে আমার আরও 2 কাটা বুনতে হবে। এটা তোমাদের দেখার জন্যে আমি রেখে দিয়েছি। 2 কাটা বুনে আমি পেছনের পার্টের সঙ্গে জোড়া দেব। এখন আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। প্রথম ঘরটা তুলে নেবে, তারপরে এখানে কাঁধে 25 ঘর আছে, আমার 2টো পার্টে এখন জোড়া দেব। এক কাটা করলাম, এখন পেছনে কাটা সব উল্টো গুনব। পেছনে কাটা সব উল্টো গুনে যাব। এখানে কাঁধে 25 ঘর আছে। প্রায় শেষ হয়ে আসছে, আরেক কাটা বুনতে হবে। বুনে আমি পেছনের পার্টের সঙ্গে জোড়া দেব। এই যে ভি, এখানে প্রায় 2.5 ইঞ্চি আমি সোজা বুনেছি, তবে তখন গলাটা দেখতে ভালো লাগে। আমি আরও 1 কাটা বুনব, বুনে আমি পেছনের পার্টের সঙ্গে জোড়া দেব। জোড়াটা মনোযোগ দিয়ে দেখবে। শেষ হয়ে গেছে, এবার আমি পেছনের পার্টের সঙ্গে জোড়া দেব। এই যে বুকের দিকে ভিড় মতন হয়েছে, বগলের নিচ থেকে আর এই যে বগল। এবার এই যে পেছনের পার্ট, গলাটা বেশি করতে হবে না,
কারণ গলাটা এরকম গলাতে গলা প্রায় ঘাড়ের সঙ্গে লেগে থাকে। এখন আমি এখানে 25 ঘর আছে, এই 25 ঘর আমি এখানে জোড়া দেব। জোড়াটা দেখো মনোযোগ দিয়ে, প্রথম ঘরটা আমি তুলে নেব। তুলে নিয়ে এই যে পেছনের এই চেনটার সঙ্গে আমি ঢুকে আমি টেনে আনব, টেনে এনে সামনের দিকেও আনব, বুঝতে পারছো তো? এই যে আবার সেকেন্ড ঘর, এটার পরে এটা, এটা হুড়মুড় করবে না, আস্তে আস্তে করে যাবে। এটা তারপর সামনের দিকে ঢুকে টেনে আনবো। এখন আগের ঘরটা পরের ঘরের উপর দিয়ে ফেলে দেব। আবার এই ঘরটা এটার মধ্যে চেন 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 আছে, একটা একটা করে চেনে ঢুকে দেবে এইটে, বুঝতে পারছো তো নিশ্চয়ই? আর যদি বুঝতে না পারো আবার বলবে। এই যে কোন ঘরটা, এই ঘরটা হলো, এখন এই ঘরটা হবে। এবার আনো আগের ঘরটা পরের ঘরের উপর দিকে ফেলে দাও। এবার এই ঘরটা, এই ঘরটা, এগুলো কিন্তু ধীরে ধীরে করবে, নির্ভুলভাবে ধীরে ধীরে করবে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। চেনটা খেয়াল করে করবে, একটা ফেলে করবে না, প্রত্যেকটাতে করবে। এইভাবে আমি টোটাল 25 ঘর বন্ধ করে যাব। নির্ভুল হলে চেনটা দেখো কি সুন্দর পড়ে, একটাও গ্যাপ নাই।
এটা প্রায় হয়ে আসছে, এটা হয়ে গেছে আমার। দেখুন জোড়া কীভাবে নিয়েছি, পেছন দিকটা দেখো একদম পুরো একটা চেন পড়েছে। নম্বরের সঙ্গে এই যে এক নম্বরের সঙ্গে দু নম্বর জোড়া দিলাম, এখন আমি তিন নম্বর জোড়া দেব। এটা আমি ভেতর থেকে টেনে আনবো, এই সুতোটা আমি এটার ভিতর ঢুকিয়ে টেনে আনবো। দু নম্বর হয়ে গেল, এখন আমি তিন নম্বর পাট জোড়া দেব। উল বুনতে একটু টাইমের দরকার, আস্তে আস্তে শিখে যাবে। এবার আমি তিন নম্বর পাট জোড়া দেব। আমি দু নম্বর যেরকম জোড়া, যেরকম মানে কাজ পর্যন্ত নিয়ে জোড়া দিয়েছি, এই তিন নম্বরটাও সে আমার হয়ে গেছে কাজ পর্যন্ত জোড়াটা একই প্রসেসে করবে। ওটা যেরকম করেছে এটাও একই প্রসেসে করবে। করার পর আমি হাতা দুটো হাত দেখাবো, এটা এক এক দুই তিন দুটা হাত চার পাঁচ করব। করার পর আমি এই যে এখানে বর্ডার, এটা কেনা সোয়েটার সরু বর্ডার, আমি একটু মোটা বর্ডার দিয়েছি, এই মোটা বর্ডারটা এখানে কভার করবে, সেই জন্য গলাটাও একটু বড় রাখতে হয়। এটা এই এখানে নখর আছে, এখানেও নখর আছে। মোটামুটি আমি কাটায় ঘর তুলেছি আমি ষাট ঘর, ষাট সিক্সটি ষাট ঘর করে তুলেছি। তুলে আমি এই বর্ডারের মধ্যে ঘুরে যাবে বর্ডার, এটাতে আমি নখর রেখেছি, এদিকেও নখর রেখেছি। নখর রেখে এটা সরু কাটা দিয়ে পরে বুনবো, সরু কাটা দিয়ে দেখাবো তোমাদের, সরু কাঁটা দিয়ে আমি লম্বা করে একদম টেনে নেব, নিয়ে এদিকে লাগিয়ে একদম এদিকে নিয়ে শেষ এখানে আমি জোড়া দেব। বুঝতে পেরেছ তো নিশ্চয়ই, আমি তো ডিটেলস তোমাদের দেখাই। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, একটু টাইমের দরকার, আমার তো বয়সও হয়ে গেছে, তাছাড়া ঠান্ডাও খুব পড়েছে। তবে আমি ঠিক তোমাদের সব শিখিয়ে দেবো, আমার আর বেশি দিন লাগবে না, হাত দুটো আমি শুরু করব, দেখাবো। আর যেখানেই রাখছি, আর একটা কথা আমার, আমি তো যথাসাধ্য চেষ্টা করছি আরও করব, তোমাদের কাটিং শেখাবো, এমব্রয়ডারি শেখাবো। আর তোমরা দেখছো কিন্তু অনেকেই অনেকেই সাবস্ক্রাইব করছো, আবার অনেকেই করছো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে আমি উৎসাহিত হয়ে আমার এই কষ্টের মধ্যেও আমার এই বয়সেও আমি তোমাদের শেখাবার জন্য ব্যস্ত হয়ে গেছি, কেননা আমার খুব ভালো লাগে। কারণ আজকাল সবার মধ্যেই দেখি মানে সেলাই চর্চাটা কমে গেছে, কিন্তু এটা তো আর্ট। আর আমার ঘরেই আমার মেয়ে, আমি এত উল বুনি, ওরাও এমব্রয়ডারি কাটিং সব জানে, কিন্তু উলের প্রতি মানে আসলে চাকরি করে পারছে না। আর সেই জন্যে তোমরা যদি
উলের তো খুব প্রয়োজন, এখন কি দাম! একটা ছোট বাচ্চার সোয়েটার কিনতে গেলে 700-800 টাকা লাগে। কাজে শিখলে নিজে তো হবেই, ভবিষ্যতের জন্যও তোমাদের একটা উপায় হবে। যাদের দরকার, যাদের দরকার নাই তাদের বলছি না, যাদের দরকার তারা ভবিষ্যতের জন্যেও একটা উপায় হবে। সেই জন্যে আমার ইচ্ছা তোমরা শেখো। আর আমি কিন্তু টাকার জন্যে করছি না, আমি কিন্তু একজন সরকারি সার্ভিস হোল্ডার, আমি পেনশন পাচ্ছি। কিন্তু কেন করছি, আমার অবসর সময়টা আমি যাতে তোমাদের শেখাতে পারি আর তোমরা যাতে দাঁড়াতে পারো। দেখো না, আমার বাড়িতেই দুটো ফ্যামিলি ভাড়া ছিল, ওরা একজনে রোজগার করতো, কিন্তু সংসার চালানো তো একটু অসুবিধা আজকালের দিনে। কাজে কাজে কোনো কিছুতে মানে ছোট না, সব কাজ বড়। ওদেরকে আমি কাটিং শিখিয়েছি, ওরা মেশিন কিনেছে, ওরা এখন ভালো ইনকাম করছে, ওরা সব সময় আমার যত্ন করে, আমার খবর রাখে। কাজেই মানে তোমরাও যাতে প্রতিষ্ঠিত হতে পারো, নিজের ঘরেরটা করাও কিন্তু কম কথা না। বলো, আজ এখানে শেষ করছি, ভালো থেকো।